প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে যারা একাধিক কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের অ্যাডমিশনকে কিভাবে ক্যান্সেলেশন করে তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে বাড়িতে বসে ফেরত পাবে তা নিয়ে তো জানাবোই। তার সাথে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিভাবে হবে, কবে থেকে শুরু হবে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারপরের কাজ কি এবং যারা অ্যাডমিশন নিতে পারোনি তোমাদের ক্ষেত্রে কি করণীয় তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই এই ভিডিওটি কলেজে আর প্রত্যেকটি স্টুডেন্টদের জন্যই কার্যকরী। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং অ্যাডমিশন ক্যান্সেলেশন করে বাড়িতে বসে কিভাবে তোমাদের অ্যাডমিশনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের ফেরত পাবে, এবং তারপরেই আলোচনা করব ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে যাদের নাম ওঠেনি তাদের কি করণীয়। দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু ক্যান্সেলেশন করার প্রসিডিওর খুব যে কষ্টকর এরকম কিন্তু নয়। যেরকমভাবে তোমরা বাড়িতে বসে অ্যাডমিশন করে ফেলেছো সেরকমভাবেই কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু বাড়িতে বসেই তোমাদের অ্যাডমিশন যেটা আছে সেটা ক্যান্সেলেশন করিয়ে তোমাদের টাকা যেরকমভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছিল সেরকমভাবেই কিন্তু টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। প্রসিডিওর কি আছে প্র্যাকটিক্যালি দেখে নেব। দেখো আমি একটা কলেজের ক্ষেত্রে দেখাচ্ছি, দীনবন্ধু আন্ডুজ কলেজের ক্ষেত্রে। দেখো এখানে সমস্ত কিছুই দেওয়া আছে, পে অনলাইন, পে অ্যাডমিশন ফি, তারপরে অ্যাডমিশন পে অ্যাডমিশন ফি, তারপরে ডাউনলোড মানি রিসিপ্ট। তো এরকমভাবে এখানে কলেজ ওয়েবসাইট ভিজিট, সার্চ অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরেই কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। এখানে যদি তোমরা ক্লিক করো তো এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। এখানে কিন্তু এটা কিন্তু আগের বছর, এবছরের ক্ষেত্রেও একই রকম হবে, সেটা তোমাদের আগেভাগেই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার টু বি ক্যান্সেলড। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা যে পেমেন্ট করেছো পেমেন্ট যে রিসিপ্ট রয়েছে সেখানে এই অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা পেয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের সার্চ করতে হবে, সার্চ করলে তোমাদের সমস্ত কিছু এখানে ফিল হয়ে যাবে। ফার্স্ট নেম, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, না আসলে তোমরা বসিয়ে দেবে। এবং তারপরে তোমার কোর্স, কি কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছিলে, অ্যাডমিশন স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পারবে যে পেমেন্ট হয়ে গেছে। তারপরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখে সেটা সিগনেচার করে কি হচ্ছে এখানে আপলোড করতে হবে, কেন তুমি অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন করতে চাও, এবং এর ফরম্যাট যেটা সেটা কিন্তু ওয়েবসাইটে রীতিমতো দিয়ে দেবে। এবং তারপরেই তোমরা এখানে দেখতে পারবে যে আপলোড অ্যাডমিশন ফি পেমেন্ট রিসিপ্ট। তো এখানে কিন্তু তোমাদের যে তুমি যে ফিস দিয়ে দিয়েছো ও তার যে পেমেন্ট রিসিপ্ট আছে সেই রিসিপ্টটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, এবং আপলোড করে দিয়ে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিতে হবে, এবং এখান থেকে চেক স্ট্যাটাস ফর অ্যাপ্লিকেশানে তুমি যেই ক্লিক করবে তখন কিন্তু তুমি জানতে পারবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ফি রিফান্ড। তো এখানে যদি তোমরা ক্লিক করো এখানে কিন্তু সেম বিষয়, রিফান্ডের জন্য একই রকমভাবে কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাও টাকাটা, তোমার যে অ্যাকাউন্টে নিতে চাও, ধরো তুমি কলেজে ভর্তি হওয়ার সময় অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকাটা পে করেছো কিংবা সাইবার থেকে পে করেছো, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টেই যদি ফেরত দেয় তাহলে তো সাইবার এর যে ব্যক্তি আছে তার অ্যাকাউন্টে চলে যাবে। সেই কারণে তুমি কোন অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বার তোমাকে ডিটেলস দিয়ে দিতে হবে তো রিফান্ডের জন্য। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তো ব্যাংকের নাম, ব্যাংক ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে তোমাকে তোমার একটা সিগনেচারের ফটো তুলে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দিতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের একটা ক্যান্সেল চেকের ছবি তুলে এখানে কি হচ্ছে তোমাদের আপলোড করে দিয়ে সাবমিট করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পারবে ডাউনলোড সার্টিফিকেট অফ ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। তো অ্যাডমিশন যে ক্যান্সেলেশন করেছো তার একটা কি হচ্ছে রীতিমতো তোমাকে প্রিন্ট করে নিতে হবে যে একটা সার্টিফিকেট যে তুমি অ্যাডমিশন ক্যান্সেলেশন করে দিয়েছো। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ক্যান্সেলেশন করে তোমাদের টাকাটা রিফান্ড করা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যাই না। যেরকমভাবে অ্যাডমিশন বাড়িতে বসে তুমি টাকা অ্যাডমিশনের টাকা দিয়ে দিয়েছিলে সেরকমভাবে অ্যাডমিশন ক্যান্সেল করে বাড়িতে বসেই টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কলেজের ওয়েবসাইটে তোমাদের অ্যাকচুয়ালি নজর রাখতে হবে কবে থেকে অ্যাকচুয়ালি এর জন্য নোটিফিকেশান আসে, নোটিফিকেশান আসলেই তোমরা কিন্তু এই কাজটা করে দেবে। অথবা ব্যাংকে যে ইমেল আইডি দেওয়া আছে হেল্প ডেস্কে সেখানেও তোমরা রীতিমতো একটা ইমেল করে রাখতে পারো আগে ভাগেই। আর ক্যান্সেলেশন করার জন্য অ্যাপ্লিকেশান লিখতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে গুগল মামা তো আছেই, গুগল মামায় সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে যে অ্যাপ্লিকেশান ফর ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন। लिखले तुम्हारे रीतिमतो विभिन्न फॉर्मैट चले आसबे जेकोनो एक फॉर्मैट उठिए तोमरा कि करतो एक्चुअली जिमेले आगे भागेई एक्चुअली कलेज के जानिए दीते पारो अथवा वेटो करते पारो वेबसाइटे अवश्यई एई निये एक नोटिस देबे नोटिस सेक्शने। एरपर तुम्हारे अनेकेरई जिज्ञासाबाद रयेछे जे डॉक्यूमेंट वेरिफिकेशन किभाबे होबे तो एक क्षेत्र में बोले रखी यही मुहूर्ते कोविड सिचुएशन अनुजाई तुम्हारे किन्तु डॉक्यूमेंट वेरिफिकेशन এই মুহূর্তেই কলেজে গিয়ে করার দরকার নেই। তোমাদের যবে কলেজ খুলবে সে ক্ষেত্রে কলেজেরা সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারে। আদারওয়াইজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ যখন রেজিস্ট্রেশন তোমাদের করা হবে ফার্স্ট সেমের জন্য তখন কিন্তু রীতিমতো তোমাদের অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং রেজিস্ট্রেশনের সময় একই সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করা হবে, যেটা আগের বছরের ক্ষেত্রে বিভিন্ন কলেজে দেখা গিয়েছিল। অন্যান্য যখন কোভিড সিচুয়েশন ছিল না সেক্ষেত্রে তো অ্যাডমিশনের সময়ই বেশিরভাগ কলেজ ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিত, কিন্তু এ বছরের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। আর যাদের কোনো ভুল ভ্রান্তি রয়েছে ছোটোখাটো ভুল রয়েছে নামে স্পেলিংয়ে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোমরা কলেজকে আগে একটা কলেজের হেল্পলাইন নাম্বার রয়েছে কলেজের ইমেল রয়েছে সেখানে তোমরা রীতিমতো জানাতে পারো এবং তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেগুলো রীতিমতো তোমরা ঠিক করে নেবে। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝা গেছে। আর যাদের এখনও পর্যন্ত নাম আসেনি সেক্ষেত্রে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই। সবে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো কিছু কিছু কলেজে বা হয়ে যাবে, তারপরে থার্ড আছে ফোর্থ আছে ফিফথ আছে এরকম ভাবে 10টা 15টা কলেজ কিন্তু রীতিমতো ও তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করে থাকে। সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে। অনার্সের ক্ষেত্রে একটু সমস্যা হলেও পাশের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের যে কোয়ারি ছিল যে সমস্ত বিষয় নিয়ে সেই সমস্ত বিষয় ক্লিয়ার করতে পেরেছি। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। ইনস্টাগ্রাম আইডি এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের অ্যাডমিশন হয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই, এটিই তোমাদের জন্য আমি কামনা করব। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।